হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগতম আপনাদের আমাদের চ্যানেলে এক্সপেরিমেন্টাল ভিডিও নতুন একটি পর্বে। তো বন্ধুরা, তখন কি হবে যখন রেল ট্র্যাকের নিচে একটি টায়ার দিয়ে দেওয়া হবে? আর বন্ধুরা, তখন কি হবে যখন বাজার থেকে 500 টাকার প্যাকেট শ্যাম্পু এবং 500 টাকার বোতল শ্যাম্পু এনে মাপ দেওয়া হবে? তখন কোন শ্যাম্পুর ওজন বেশি হবে? আর বন্ধুরা, তখন কি হবে যখন একটি নারিকেলের সাথে কয়েকটি সুতলি বোম লাগিয়ে দেওয়া হবে? তখন কি নারিকেল এই বোমের আঘাতে ফুটে যাবে নাকি নারিকেলের কিছুই হবে না? তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা এমন কিছু এক্সপেরিমেন্ট দেখতে পারবেন যা দেখে আপনি হয়তো অবাক হয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5, স্যান্ডউইচ মেকার মেশিন ভার্সেস টুথপেস্ট। বন্ধুরা, তখন কি হবে যখন এই মেশিনের মধ্যে টুথপেস্ট ঢেলে দেওয়া হবে? তখন টুথপেস্টের কি হবে? তো এই এক্সপেরিমেন্টে প্রথমে নেওয়া হয় একটি কিউই ফ্রুট। আর আপনারা কারা কারা এই ফ্রুট খেয়েছেন তা অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এরপর এগুলোকে স্লাইস করে কেটে এই মেশিনের মধ্যে রাখা হয়, আর এরপরে মেশিনটাকে আটকে অন করে দেওয়া হয়। আর বন্ধুরা, আপনারা তো এরপরে দেখতেই পাচ্ছেন কিউই ফ্রুটটি একেবারে অন্য রঙের হয়ে যায়। পূর্বে কি রঙের ছিল আর এখন কি রঙের হয়ে গিয়েছে? তো বন্ধুরা, এরপর না হয় একটি টুথপেস্ট, যে টুথপেস্টকে এই মেশিনের মধ্যে এভাবে দিয়ে দেওয়া হয় যেন মনে হচ্ছিল এটার মধ্যে আটা দেওয়া হচ্ছে। কিন্তু বন্ধুরা, এরপর যখন মেশিনটাকে অন করা হয় আর এরপরে অনেকক্ষণ রাখার পরে এই মেশিনটাকে খোলা হয়, তখন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনের কি বিশ্রী অবস্থাটাই হয়ে গিয়েছে। নাম্বার 4, হাউ স্ট্রং ইজ কোকোনাট। বন্ধুরা, আপনারা তো সবাই জানেন নারিকেল কতটা মজবুত হয়ে থাকে। তখন কি হবে যখন এই নারিকেলের সাথে সুতলি বোম লাগিয়ে এটাকে ফুটিয়ে দেওয়া হবে? তখন কি এই বোমের আঘাতে নারিকেলটা ফুটে যাবে নাকি নারিকেলের কিছুই হবে না? তো বন্ধুরা, প্রথমে এই এক্সপেরিমেন্ট করার জন্য একটি নারিকেল নেওয়া হয়, আর এরপর নেওয়া হয় একটি সুতলি বোম, আর এরপরে এই নারিকেলটির সাথে বোমটিকে লাগিয়ে দেওয়া হয়। আর যখন এর মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয় আর তখন তো আপনারা দেখতে পাচ্ছেন বোমটি সাথে সাথে ফুটে। কিন্তু বন্ধুরা, আপনারা এটাও দেখতে পাচ্ছেন বোমের আঘাতে নারিকেলটির কিছুই হয়নি, অর্থাৎ নারিকেলটি ফেটে যায়নি। অর্থাৎ আপনারা তো বুঝতেই পারছেন একটি নারিকেল কতটা মজবুত হয়ে থাকে। তো বন্ধুরা, এরপর সেই নারিকেলের সাথে চারটি সুতলি বোম লাগিয়ে দেওয়া হয়, আর এরপর যখন শর্ট সার্কিটের মাধ্যমে সেই বোমগুলোকে ফুটিয়ে দেওয়া হয়, তখন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বোমগুলোর আঘাতে নারিকেলটি একেবারে দুভাগ হয়ে যায় আর অন্যদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। তো বন্ধুরা, আপনারা এটাও বুঝতে পারলেন নারিকেল যতটাই মজবুত হোক না কেন এই বোমগুলো কতটা পাওয়ারফুল হয়ে থাকে। আপনার কাছে এই এক্সপেরিমেন্ট কেমন লেগেছে তা অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। নাম্বার 3, রিক্সা টায়ার আন্ডার রেল ট্র্যাক। তো বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো এই এক্সপেরিমেন্ট করার জন্য প্রথমে নেওয়া হয় একটি টায়ার, যেটা সাধারণত রিক্সা এবং সাইকেলের মধ্যে লাগানো হয়ে থাকে। এরপর সেই টায়ারটিকে একটি রেল ট্র্যাকের মধ্যে রেখে দেওয়া হয় আর অপেক্ষা করা হয় ট্রেন আসার জন্য। তো যখন ট্রেন আসতে থাকে আর এই টায়ারের উপর দিয়ে যেতে থাকে, তখন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রেল ট্র্যাকের আঘাতে টায়ারটি একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যায় আর টুকরো টুকরো হয়ে দুদিকে পড়ে যায়। আর আপনারা তো সবশেষে এই টায়ারের অবস্থা দেখতে পাচ্ছেন, যেটা একেবারে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। নাম্বার 2, লাভা ভার্সেস বেবি ইল। বন্ধুরা, আপনারা তো লাভা নিয়ে অনেক এক্সপেরিমেন্ট দেখেছেন। তখন কি হবে যখন গলন্ত লাভাকে বেবি ইলের উপরে ঢেলে দেওয়া হবে? তখন সেই মাছগুলোর অবস্থাটাই না কি হবে? তো এই এক্সপেরিমেন্ট করার জন্য প্রথমেই লাভা মেশিনের মধ্যে অ্যালুমিনিয়াম দিয়ে গলিয়ে নেওয়া হয় আর এরপরে কিছু এমন মাছ নেওয়া হয়। আর আপনি কি বলতে পারবেন এই মাছগুলোর নাম কি? আর জানলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো এরপর সেই মাছগুলোর মধ্যে হলুদ মরিচ মাখিয়ে দেওয়া হয় আর এরপর সেগুলোকে গর্ত করা মাটি মধ্যে এভাবে সাজিয়ে দেওয়া হয়। আর এরপর যখন এর উপর লাভাগুলো ঢালা হয়, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন সাথে সাথে সেখান থেকে ধোঁয়া ছুটে থাকে আর এই লাভাগুলো মাছকে পুড়িয়ে দিতে থাকে। কিন্তু বন্ধুরা, আপনারা তো সবশেষে দেখতে পাচ্ছেন এই লাভাগুলোর কারণে কিছু কিছু মাছ একেবারে পুড়ে গেলেও এবং লাভার ভিতরে ঢুকে গেলেও কিছু কিছু মাছ ভালোভাবে রান্না হয়ে গিয়েছিল। নাম্বার 1, বোতল শ্যাম্পু ভার্সেস প্যাকেট শ্যাম্পু। বন্ধুরা, আমরা চুলের মধ্যে সাবানের পরিবর্তে শ্যাম্পু লাগিয়ে থাকি, যাতে চুলগুলো অনেক মসৃণ থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আবার আমাদের মধ্যে অনেকেই আছেন যারা প্যাকেট শ্যাম্পু ব্যবহার করেন, আবার অনেকে আছেন যারা বোতল শ্যাম্পু ব্যবহার করেন। কিন্তু বন্ধুরা, আপনি কি বলতে পারবেন 500 টাকার বোতলে বেশি শ্যাম্পু থাকে নাকি 500 টাকার প্যাকেট শ্যাম্পুতে বেশি শ্যাম্পু থাকে? তো কোনটার মধ্যে সবচেয়ে বেশি শ্যাম্পু থাকে চলুন দেখে আসি। তো প্রথমেই এক্সপেরিমেন্ট করার জন্য বাজার থেকে 500 টাকা
টাকার একটি বোতল শ্যাম্পু নিয়ে আসা হয়, আর নিয়ে আসা হয় 500 টাকার প্যাকেট শ্যাম্পু। আর এই এক্সপেরিমেন্ট করার জন্য ডাভ শ্যাম্পু ব্যবহার করা হয়েছে। তো আপনি কোন কোম্পানির শ্যাম্পু ইউজ করেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো প্রথমে একটি পাত্রের মধ্যে বোতলে থাকা ডাভ শ্যাম্পু গুলো ঢেলে দেওয়া হয়, আর এরপর যখন মেজারমেন্ট স্কেল দিয়ে এটাকে মাপ দেওয়া হয়, তখন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই বোতলের মধ্যে 626 গ্রাম শ্যাম্পু ছিল। তো বন্ধুরা এরপরে আরেকটি পাত্র নিয়ে সেটার মধ্যে ছোট ছোট প্যাকেট গুলোকে কেটে শ্যাম্পু গুলোকে ঢালতে শুরু করা হয়। আর আপনারা তো এক পর্যায়ে দেখতে পাচ্ছেন অনেকক্ষণ কষ্ট করার পর এই পাত্রের মধ্যে শ্যাম্পু পুরোপুরি ভরপুর হয়ে যায়। কিন্তু আপনারা এটাও দেখতে পাচ্ছেন পাশে অনেকগুলো শ্যাম্পু এখনো বাকি ছিল। আর আপনারা এটাও দেখতে পাচ্ছেন এই পাত্রটি 1 কেজিরও বেশি শ্যাম্পু ধারণ করেছে। তো এরপর সেটাকে নিচে রেখে আরেকটি পাত্র নেওয়া হয় এবং সেটার মধ্যেও শ্যাম্পু ঢালতে শুরু করা হয়। আর আপনারা তো বন্ধুরা এক পর্যায়ে দেখতে পাচ্ছেন এই পাত্রের মধ্যে 499 গ্রাম শ্যাম্পু রয়েছে। অর্থাৎ বন্ধুরা আপনারা সবশেষে বুঝতেই পাচ্ছেন এই বোতলের শ্যাম্পুর মধ্যে মাত্র 626 গ্রাম শ্যাম্পু রয়েছে, কিন্তু এই 500 টাকার প্যাকেট শ্যাম্পুর মধ্যে প্রায় 1.5 কেজি শ্যাম্পু রয়েছে, যেটা অত্যন্তই অবাকজনক বিষয়। অর্থাৎ এখন তো এটা বলাই যায় আপনি যদি 500 টাকা দিয়ে ডাভ শ্যাম্পু না কিনে 500 টাকার প্যাকেট শ্যাম্পু কিনেন, তাহলে আপনি বোতলে থাকা শ্যাম্পু থেকে দ্বিগুণ শ্যাম্পু পাবেন এই প্যাকেট শ্যাম্পু থেকে, যেটা আপনারা এই এক্সপেরিমেন্ট থেকে দেখতে পারলেন। তো বন্ধুরা এই ছিল আজকের 5টি অসাধারণ এক্সপেরিমেন্ট। আপনার কাছে কোন এক্সপেরিমেন্টটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমার কাছে তো এই শ্যাম্পুর এক্সপেরিমেন্টটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি দেখতে লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। কিন্তু তো দেখা হবে নতুন একটি ভিডিওতে, আর ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।